হাল ইউশরা ও রাফুল ইয়াদাইন হালাত দোয়া ফিল ইস্তিখারা, ইস্তিখারাতে হাত উঠিয়ে দোয়া করা শরীয়ত সম্মত কি না, বিষয়টা যদিও আলোচনা এর আগে করেছি। এই প্রশ্নে আছে, উত্তরটা কি আছে একটু সংক্ষেপে শুনিয়ে দেব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হালি ইয়াজুজু আয়ান আস্তাখিরা বি সলাতিন ওয়াহিদাতিন লি আকসার মিন আমরিন, আরেকটা নতুন বিষয় যেটা এখন পর্যন্ত আলোচনা করিনি। তাহলে কত মাসাইল আছে ইস্তিখারার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে আপনার সামনে কয়েকটা প্রয়োজন, বিষয় হচ্ছে কয়েকটা। তাহলে কয়েকটি বিষয়ের জন্য, প্রত্যেক বিষয়ের জন্য দুই দুই রাকাত নামাজ পড়ে ইস্তিখারা করতে হবে না, কয়েক বিষয় কি একসাথে মিলি আল্লাহ আল্লাহ ইন কুনতা তাআলামু আন্না হাযা আমরা ওয়া হাযা আমরা ওয়া হাযা আমরা ওয়া হাযা আমরা খাইরুন লি ফিদিনা মাশি করতে পারবেন, আল্লাহ আমার এই কাজটি এই কাজটি এই কাজটি এই কাজটি কয়েকটা পাঁচটা সাতটা কাজ একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে পেশ করে দিই, আল্লাহ এই কাজগুলি যে করতে চাইছি আমার জন্য কল্যাণকর হবে কি না, একসাথে করা যাবে কি না, কয়েকটা বিষয়ের একটি ইস্তিখারা চলবে কি না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, হাল মা ইয়াকুলুহু বাযুন্নাস সহিহ মিন আল্লাহ ইনসানা ইযা ইস্তাখারা ইয়ারা ফি নাওমিহি শাইআন, কিছু লোকেরা বলে যে ইস্তিখারা করার পরে স্বপ্ন যোগে জানতে পারা যায় বা স্বপ্ন দেখে অথবা মানুষ নিজের ভিতরে অনুভব করে সেটার অনুকূলে অথবা বিপরীত, এই বিষয়টি কেমন। তাহলে প্রশ্ন ছিল তিনটি, প্রথম বিষয় কি ছিল, যে ইস্তিখারা দোয়া হাত উঠে করবে কিনা। বলছেন সৌদি আরবের মুফতিগণ আলামা কেরাম, ইয়াজুজ লাকা ইনদা দোয়াইল ইস্তিখারা তে রাফুলিয়া দেন, ইস্তিখারার দোয়া করার সময় হাত ওঠানো জায়েজ। কেন, লিয়ান্না নবী সাল্লাম কানা ইজা ইজতিহাদা ফি দোয়াই, নবী সাল্লাম যখন কঠোর পরিশ্রম করে দোয়া করতেন তখন হাত উঠিয়ে দোয়া করতেন। বদরের প্রান্তে যে দোয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দোয়া, হ্যাঁ, জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে হাত উঠিয়ে দোয়া করেছেন। তাহলে আপনি যখন মেহনতের সাথে মন লাগিয়ে দোয়া করছেন, হাত উঠিয়ে দোয়া করা যেতে পারে। দ্বিতীয় বিষয় কি ছিল, যে কয়েকটি বিষয়ের জন্য একটি ইস্তিখারা যথেষ্ট না, প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক ইস্তিখারা করতে হবে। ইয়াজুজ লাক আন তাস্তাখিরা ফি সলাতিন ওয়াহিদাতিন লি আকসার মিন আমরিন, একাধিক বিষয়ের জন্য দুই রাকাত সলাত আদায় করে ইস্তিখারা করা যথেষ্ট, প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক সলাত জরুরি নয়। তৃতীয় বিষয় ছিল যে স্বপ্নের বিষয়টি, ইস্তিখারা পরে স্বপ্ন দেখার বিষয়টি, যদিও এটা গতকালকে আলোচনা এসেছে কিন্তু এই ফতোয়াটি হয়তো উল্লেখ করিনি। বলছে লা সিহাত আলাইমা ইউকালু মিন ইরতিবাতিল ইস্তিখারাত বিরুইয়া, যারা বলে থাকে যে ইস্তিখারার সম্পর্ক স্বপ্নের সাথে কোনো সম্পর্ক নেই, ইস্তিখারার স্বপ্নের সাথে কোনো সম্পর্ক নেই, আম্মা আল ইস্তিরাহা ফিন নাফসে, মনের শান্তি আর অনসের আহসাদের, মনের মধ্যে প্রশস্ততা আসা, যেই কাজটি করতে যাচ্ছেন যেই কাজের জন্য ইস্তিখারা সেই ক্ষেত্রে করব অথবা বাদ দিব, ফাহুয়া তারিকুস সাহি, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। ইস্তিখারার দোয়া করে নেওয়ার পরে মন চাইলে লেগে যান, যে মনে করেছিলেন করব, অথবা যদি মনে বলে যে না বাদ দিই তো বাদ দিয়ে দেন, এটা হচ্ছে সঠিক তরিকা। এই ফতোয়া হচ্ছে লাজনা দাইমার ফতোয়া, ষষ্ঠ ওই খণ্ড 156 পৃষ্ঠা ফতোয়া দিয়েছেন শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ, বিগত মুফতি রাহেমাহুল্লাহ, এবং বর্তমান মুফতি শেখ আব্দুল আজিজ আলী শেখ আর অন্য অন্য ফোকাহারা বা ওলামারা রয়েছেন। আজকে মোটামুটি ইস্তিখারা সম্পর্কে আলোচনা সম্পন্ন হয়েছে।